guys welcome back to our channel and welcome back to our video to ajker video tomader shobai ke shagotom ar ajke pinkir birthday ache mane jonmodin ache to tai jonno ajke ami ektu samne elam oke ekta surprise dewar jonno surprise bola jabe na prank bolte paro to or shonge birthday te korte cholechi prank to prank ta ki hobe seta janar jonno obosshoi shonge thako আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি প্র্যাঙ্ক করা হচ্ছে ওর সঙ্গে তো প্র্যাঙ্কটা বেসিক্যালি কেকের উপর দিয়ে করা হবে কেকটা স্পেশালি অর্ডার দেওয়া হয়েছে তো সেই কেকের উপর দিয়ে ওর সঙ্গে প্র্যাঙ্ক করা হবে রাতে যখন কেক কাটবে ও তখনই বোঝা যাবে যে কি প্র্যাঙ্কটা হলো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা পাবে তোমরা কালকে আপলোড হবে কালকে তো সবাই ওকে আশীর্বাদ করো স্পেশালি যে প্র্যাঙ্কটা করব ভেবেছি প্র্যাঙ্কটা হবে ছোট একটা কেক থাকবে চকলেট কেক চকলেট কেকের উপরে একটা মানে গামলা হোক বাটি হোক বড় সাইজের দেওয়া হবে এবং সেই বাটিটাকে কেকে রূপ দেওয়া হবে পরে তো যখনই ও কেকটা কাটতে যাবে তখন কি হবে কেকটা কাটবে না তো তারপরে গিয়ে হাসি ঠাট্টা জায়গা হবে সেটা পরে দেখতে পাবে অবশ্যই তোমরা তারপরে গিয়ে বাটিটা তুলে দিলে দেন অরিজিনাল যে কেকটা সেটা বেরোবে তো চলো প্র্যাঙ্কটা দেখতে থাকো আর মানে প্র্যাঙ্কটা হবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো বললে ভালো করে বল শুনতে পাইনি কি বললে বাবা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ এরম করে বলতে এরম করে ভালো লাগে একটু উঠবি উঠে ভালো করে বলবি হ্যাপি বার্থডে টু ইউ আর বলো থ্যাংক ইউ সো মাচ তো গাইস গুড মর্নিং সবাইকে তো আজকে আমার কি আজকে আমার বার্থডে তো সকাল সকাল ওই যে না রাত্রে বস করেছিল ওই যে আর তোমাদের সামনে অন ক্যামেরা একবার করে দিল আর আমার মেয়েরা এতদিন লাফালাফি করছিল এখন দেখো নাক ডেকে ঘুমাচ্ছে ছোট মেয়ে তো উঠে চলে গেছে মনেই নেই তো চলো উঠি আমার বন্ধুরা আজকে বার্থডের জন্য মাসি ফোন করেছিল মাসি বাড়ি যাওয়ার জন্য তো এখন এই রেডি হয়ে আমি দুই মেয়ে আর আমার হাজবেন্ড সব যাচ্ছে ওই দেখো ওরা ওই যে রাস্তাতে দাঁড়িয়ে আছে বাইকে ওই যে ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে ওই যে তো চলো যাওয়া যাক আর যেতে যেতে আবার কথা হচ্ছে এটা আমার সিক্রেট আচ্ছা আসছে তো গাইস এটা আমার বোন আমাকে গিফট করেছে বাচ্চাতে ওর পক্ষ থেকে তো বলছে দিদিভাই তুমি কাউকে দেখাবে না এটা তোমার সিক্রেট তুমি লুকিয়ে রাখো তুমি খাবে তো ভালোবেসে দিয়েছে তো গাইস শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন কেক কাটিং হবে আর এটা আমার মাসির শাড়ি পরেছি আমি দেখো তো কেমন লাগছে আমাকে আর এই হারটা আমার মাসি আমাকে পরতে বললো মাসির হার আমি পরেছি তো চলো এবার কেকটা কাটি তো বন্ধুরা এই হচ্ছে সেই প্র্যাঙ্ক কেক কেকটা একটু অন্যভাবে বানানো হয়েছে যেভাবে বলেছিলাম সেভাবে বানানো হয়েছে তো এখন কেকটা না কাটা পর্যন্ত পিঙ্কি কীভাবে প্র্যাঙ্ক হচ্ছে সেটা বোঝা যাবে না তোমরাও দেখতে থাকো আর অবশ্যই দেখলে মজা পাবে তো মাকে বলবা না ঠিক আছে মাকে বলবা না মাকে প্র্যাঙ্ক করা হবে জন্মদিনের দিন প্র্যাঙ্ক তো ভেবেছিলাম সারপ্রাইজ দেবো দোকানের ওপরের তলায় সারপ্রাইজ দেবো যেহেতু সারপ্রাইজ দিতে পারছি না তার জন্য কি হলো এখানে আসতে হলো এবং কেকটাকে প্র্যাঙ্ক বানিয়ে দিয়েছি আমি তো কিভাবে প্র্যাঙ্ক হবে সেটা এখন কেক কাটার সময় বোঝা যাবে তো চলো কেক কাটা পর্যন্ত ওয়েট করো এবং দেখতে থাকো তো কিছু বললো তুমি মা এবার কেক কাটার জন্য রেডি হচ্ছে
কেক কাটতে গিয়ে দেখবে যে আর ভিতরে লিখেছে মেনি মেনি হ্যাপি বার্থডে মা, আই লাভ ইউ মা। আমি দেব তো দাঁড়া বাবা দাঁড়া, মা দিচ্ছে মা দিচ্ছে তো গরম ঠান্ডা হয়ে গেলে আমার ভালো লাগবে না এমনই জিনিস।